ओल्डहैम क्रिसमस धमाका 2010 শিরোনামে ওলহ্যাম তাজ প্যালেসে জাঁকজমকপূর্ণ একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিজানুর রহমান মিজান। বাঙালিদের সৃষ্টি ও সংস্কৃতিকে রাখার জন্য ওলহ্যাম তাজ প্যালেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ওলহ্যাম ক্রিসমাস ধামাকা 2010। তাজ প্যালেসের ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত এই ধামাকায় অংশ নেন বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, রিজিয়া পারভীন ও আশরাফ বাবু ও ইতালি থেকে আগত শতাব্দী কর। চ্যানেল এর প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে আগত দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সেলিম রাজা। তিনি সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আরো উপহার দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোহেল মিয়া। টানা তিন ঘন্টার এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা দর্শকদের পছন্দের গান গেয়ে পুরো অনুষ্ঠানটি মাতিয়ে রাখেন। মিজানুর রহমান মিজান, চ্যানেল এস নিউজ, ওলহ্যাম।